হ্যালো স্টুডেন্ট, আজকে এই ভিডিওতে আলোচনা করব ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞানের চ্যাপ্টার নাম্বার সিক্সের ইম্পর্টেন্ট সাজেস্টিভ কোশ্চেন উত্তর সহ। এই চ্যাপ্টারে যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব সেগুলি কি কি দেখো, এক নম্বরে আলোচনা করব এমসিকিউ সেট, দ্বিতীয় নম্বরে আলোচনা করব ঠিক ভুল, এবং তৃতীয় নম্বরে আলোচনা করব শূন্য স্থান পূরণ, এবং চার নম্বরে আলোচনা করব এক নম্বরের কোশ্চেন, এবং পাঁচ নম্বরে আলোচনা করব দু নম্বর ও তিন নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং ছ নম্বর সবার শেষের যে দাগ সেখানে আলোচনা করব সবথেকে গুরুত্বপূর্ণ পার্থক্য যেগুলো তোমাদের এই চ্যাপ্টারের জন্য সেগুলো আলোচনা করব। তো এখানে একের দাগ থেকে শুরু করছি। সবাইকে বলবো যে খাতা ও পেন সামনে রাখো এবং প্রশ্ন উত্তরগুলি পরপর টুকে নাও, কারণ এই প্রশ্নগুলি এবং উত্তরগুলি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। তো একের দাগ থেকে আমরা শুরু করব। তো একের দাগে কী আছে দেখো, যে সঠিক উত্তরটি নির্বাচন করো, তো পরপর আমরা কোশ্চেন এবং উত্তরগুলি দেখে নেব। তো একের দাগের একের কোশ্চেনটি কী আছে, যে মূলের ডগায় টুপির মতো অংশকে এ হচ্ছে মূলরম, বি হচ্ছে মূলত্র, সি হচ্ছে উপপত্র, এবং ডি হচ্ছে মুকুল আবরণী বলে। তো এখানে অ্যান্সার হবে মূলত্র। এরপরে একের দাগে দুইয়ের কোশ্চেন কী আছে, যে উদ্ভিদের মূলের ডগায় টুপির মতো অংশের ঠিক ওপরের জায়গা যেখানে কোনো রোঁয়া থাকে না সেটি হলো এ হচ্ছে মূলত্র অঞ্চল, বি হচ্ছে বর্ধনশীল অঞ্চল, সি হচ্ছে স্থায়ী অঞ্চল, ডি হচ্ছে মূলরম অঞ্চল। তো এখানে অ্যান্সার হবে বর্ধনশীল অঞ্চল। এরপরে আমরা একের দাগে তিনের কোশ্চেনটি দেখে নেব। একের দাগে তিনের কোশ্চেনটি কী আছে, যে কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বের হয় সেই জায়গাটি হলো এ হচ্ছে পর্ব, বি হচ্ছে কক্ষ, সি হচ্ছে পর্বমধ্য, এবং ডি হচ্ছে বিটপ। তো এখানে অ্যান্সার হবে পর্ব। এরপরে একের দাগে চারের কোশ্চেনটি কী আছে, যে রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদে সেটি হলো এ হচ্ছে আলু, বি হচ্ছে কচুরিপানা, সি হচ্ছে বেল, এবং ডি হচ্ছে কুমড়ো। তো এখানে অ্যান্সার হবে কচুরিপানা। এরপরে আমরা নেক্সট কোশ্চেনটি দেখে নেব। এরপরে একের দাগের পাঁচের কোশ্চেনটি কী আছে, যে পাথরকুচি পাতা এ হচ্ছে খাদ্য সঞ্চয়ে, বি হচ্ছে বংশবিস্তারে, সি হচ্ছে আরোহণে, এবং ডি হচ্ছে আত্মরক্ষায় সাহায্য করে। তো এখানে অ্যান্সার হবে বংশবিস্তারে। এরপরে একের দাগে ছয়ের কোশ্চেনটি দেখব, যে ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো এ হচ্ছে বীতি, বি হচ্ছে ডলমণ্ডল, সি হচ্ছে পরাগধানী, এবং ডি হচ্ছে ডিম্বাশয়। তো এখানে অ্যান্সার হবে ডিম্বাশয়। এরপরে নেক্সট আমরা একের দাগে সাতের কোশ্চেনটি দেখে নেব। একের দাগে সাতের কোশ্চেনটি কী আছে, যে কাঁঠাল আনারস হলো এ হচ্ছে সরল, বি হচ্ছে গুচ্ছিত, সি হচ্ছে যৌগিক, এবং ডি হচ্ছে একক ফল। তো এখানে হবে যৌগিক ফল। তো এরপরে একের দাগের আটের কোশ্চেনটি কী আছে, যে আমের মধ্যত্বক রসালো আঁশযুক্ত, তাই আম এ হচ্ছে সরস, বি হচ্ছে নিরস, সি যৌগিক, এবং ডি হচ্ছে গুচ্ছিত ফল। তো এখানে অ্যান্সার হবে সরস। তো এরপরে নেক্সট আমরা একের দাগের নয়ের কোশ্চেনটি দেখে নেব। একের দাগের নয়ের কোশ্চেনটি কী আছে, যে আমের এ হচ্ছে মধ্যফলত্বক, বি হচ্ছে বহিত্বক, সি হচ্ছে অন্ততক, খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। তো এখানে হবে মধ্যফলত্বক। এরপরে দশের দাগের কোশ্চেনটি কী আছে, যে নিষেকের পর ডিম্বক যে অংশে পরিণত হয় তা হলো এ হচ্ছে ফল, বি হচ্ছে বীজ, সি হচ্ছে শস্য, এবং ডি হচ্ছে ভ্রূণ। অথবা এটি এইভাবে পড়তে পারে কোশ্চেনটি, যে বীজ তৈরি হয় ফুলের কোন অংশ থেকে। তো এখানে আমরা অ্যান্সারটি দেখে নেব। তো এখানে অ্যান্সার হবে বীজ। তো এগারো দাগের কোশ্চেনটি কী আছে, লোহিত রক্ত কণিকার মধ্যের দ্রবণের সঙ্গে রক্ত এ হচ্ছে হাইপারটনিক, বি হচ্ছে হাইপোটনিক, সি হচ্ছে আইসোটনিক, এবং ডি হচ্ছে কোনটি নয় হলে লোহিত কণিকা ফেটে বা কুচকে যাবে না। তো এখানে অ্যান্সার হবে আইসোটনিক। তো এরপরে নেক্সট আমরা বারো দাগের কোশ্চেনটি দেখে নেব। তো এরপর এখানে বারো দাগের কোশ্চেনটি কী আছে, যে গাঢ় নুন জল হলো লোহিত রক্ত কণিকার সাপেক্ষে এ হচ্ছে আইসোটনিক, বি হচ্ছে হাইপারটনিক, সি হচ্ছে হাইপোটনিক, এবং ডি হচ্ছে কোনটি নয়। তো এখানে হবে হাইপারটনিক। তো এরপর এখানে তেরো দাগের কোশ্চেনটি কী আছে, যে এ হচ্ছে তেঁতুলের, বি হচ্ছে মটরের, সি হচ্ছে আমের, এবং ডি হচ্ছে ছোলার বীচে মিদভেদী অঙ্কুরোদ্গম ঘটে। তো এখানে অ্যান্সার হবে তেঁতুলের। তো এরপরে নেক্সট কোশ্চেনটি আমরা দেখে নেব। তো চোদ্দ দাগের কোশ্চেন কী আছে, যে আমের আঁটি ফলের এ হচ্ছে বহিঃস্তক, বি হচ্ছে মধ্যস্তক, সি হচ্ছে অন্তঃস্তক, এবং ডি হচ্ছে বীজপত্র। তো এখানে অ্যান্সার হবে অন্তঃস্তক। তো এরপরে দুইয়ের দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি কী আছে দেখো, যে শূন্যস্থান পূরণ করো। এই চ্যাপ্টারের উপরে যেসব ইম্পর্টেন্ট শূন্যস্থান পূরণগুলি হবে সেগুলি আমরা এখানে এরপর আলোচনা করব। তো পরপর আমরা কোশ্চেন অ্যান্সারগুলি দেখে নেব। দুইয়ের দাগের একের কোশ্চেনটি কী আছে, যে মূলযুক্ত উদ্ভিদ মাটির ড্যাশ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, এটা হবে ধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এরপরে দুইয়ের দাগের দুইয়ের কোশ্চেনটি কী আছে, যে প্রধান মূলের ড্যাশ অঞ্চল থেকে শাখা প্রশাখা জন্মায়, তো এখানে হবে স্থায়ী অঞ্চল থেকে। এরপরে নেক্সট আমরা দুইয়ের দাগের তিনের কোশ্চেনটি দেখব। দুইয়ের দাগে তিনের কোশ্চেনটি কী আছে, যে ড্যাশ পত্রবৃত্তকে কাণ্ডের পর্বের সঙ্গে যুক্ত করে, তো এখানে অ্যান্সার হবে পত্রমূল।
তো এরপরে নেক্সট আমরা চারের দাগের কোশ্চেনটি দেখবো যে পরাগ ধানিতে থাকে ড্যাশ, তো এখানে হবে পরাগ রেণু। এরপর নেক্সট আমরা দুইয়ের দাগের পাঁচের কোশ্চেনটি দেখবো, তো দুইয়ের দাগের পাঁচের কোশ্চেনটি কি আছে, একটি সরল ফল হলো ড্যাশ, তো এখানে অ্যান্সার হবে আম। তারপরে কি আছে ছয়ের কোশ্চেনটি কি আছে যে আমের আটি ড্যাশ ঢেকে রাখি, তো অ্যান্সার হবে বীজকে ঢেকে রাখি। এরপরে নেক্সট আমরা সাতের দাগের কোশ্চেনটি দেখবো, সাতের দাগের কোশ্চেনটি কি আছে যে হেঁচড় হলো ড্যাশ ফলের একটি উদাহরণ, তো এখানে অ্যান্সার হবে যৌগিক ফলের উদাহরণ। তো এরপরে নেক্সট আমরা দেখে নেব, এরপর নয়ের দাগের কোশ্চেন কি আছে যে আমের বীজে ড্যাশ বীজপত্র থাকে তাই আম গাছ ড্যাশ উদ্ভিদ, তো এখানে হবে দুটি, আর আরেকটি অ্যান্সার হবে দ্বিবীজপত্রী। তো এরপরে দশের দাগের কোশ্চেন কি আছে যে বীজের পর্বসন্ধির নিচের অংশকে ড্যাশ বলি, তো এখানে কি হবে যে বীজপত্রক কাণ্ড বলি, বীজপত্রক কাণ্ড বলি। এরপরে এখানে এগারোর দাগের কোশ্চেনটি কি আছে যে চারা গাছের কাণ্ড তৈরি হয় ভ্রূণের ড্যাশ অংশ থেকে, তো এখানে অ্যান্সার হবে ভ্রূণমূল থেকে। তো এরপরে এখানে তেরোর দাগের কোশ্চেনটি কি আছে যে ডোপাটি হলো ড্যাশ ফুল, তো এখানে হবে স্বপরাগী ফুল। তো এরপরে নেক্সট আমরা চোদ্দোর দাগের কোশ্চেনটি দেখে নেব, চোদ্দোর দাগের কোশ্চেনটি কি আছে একই উষ্ণতায়, এটার স্পেলিংটা মিস্টেক আছে যে এটা হবে উষ্ণতা, একই উষ্ণতায় হালকা অণুদের চেয়ে ভারী অণুদের ব্যাপনের হার ড্যাশ, তো এখানে হবে অ্যান্সার হবে কম। এরপরে পনেরোর দাগের কোশ্চেন কি আছে একই উষ্ণতায় গ্যাসীয় অবস্থার চেয়ে তরলে ব্যাপন ঘটে ড্যাশ, তো অ্যান্সার হবে এখানে ধীরে। তো এরপরে নেক্সট আমরা এখানে ষোলোর দাগের কোশ্চেনটি দেখব, ষোলোর দাগের কোশ্চেনটি কি আছে যে সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসটি হলো, তো এখানে হবে অ্যান্সার হবে H2S। এরপরে নেক্সট আমরা যে ঠিক ভুল যেগুলি হয় ইম্পর্টেন্ট সেগুলি আমরা দেখে নেব। তিনের দাগে দেখো ঠিক ভুল নির্বাচন করো, এই চ্যাপ্টারের উপরে যে সমস্ত ঠিক ভুল নির্বাচনের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি হয় সেগুলি আমরা এখানে আলোচনা করব। তো একের দাগে কি আছে যে মূলে পর্ব ও পর্বমধ্য থাকি, তো এখানে স্টেটমেন্টটি দেখা হবে ভুল, এখানে সঠিক অ্যান্সার হবে কান্ডি। তো এরপরে নেক্সট আমরা তিনের দাগে দুইয়ের কোশ্চেনটি দেখব, দুইয়ের কোশ্চেনটি কি আছে দেখো মটর গাছ কাণ্ডের পর্ব থেকে বেরোনো মূল বেয়ে উপরে ওঠে, তো এখানে স্টেটমেন্টটি হচ্ছে ভুল, এখানে সঠিক স্টেটমেন্টটি হবে পান গাছ। তো এরপরে এখানে তিনের কোশ্চেনটি দেখবো কি আছে যে কাণ্ডের যে অংশ থেকে শাখা বেরোয় তাকে পর্বমধ্য বলে, তো এখানে স্টেটমেন্টটি ভুল, সঠিক স্টেটমেন্ট হবে পর্ব। তো এরপরে নেক্সট আমরা চারের কোশ্চেনটি দেখবো, চারের দাগের কোশ্চেনটি কি আছে তেঁতুল পাতা হলো একক পত্রের একটি উদাহরণ, তো এখানে স্টেটমেন্টটি হবে ভুল, সঠিক স্টেটমেন্ট হবে যৌগিক পত্রের উদাহরণ। তো এরপরে পাঁচের দাগের কোশ্চেন কি আছে যে আমের বীজে একটি মাত্র বীজপত্র থাকে, তো এখানে স্টেটমেন্টটি হবে ভুল, এখানে সঠিক স্টেটমেন্ট হবে দুটি। তো এরপরে নেক্সট আমরা ছয়ের দাগের কোশ্চেন দেখবো, ছয়ের দাগের কোশ্চেন কি আছে যে তাপমাত্রা কমলে ব্যাপন ঘটে তাড়াতাড়ি, তো এখানে স্টেটমেন্টটি হবে ভুল, সঠিক হবে ধীরে ঘটে। তো এরপরে নেক্সট আমরা সাতের দাগের কোশ্চেন দেখবো, দাগের কোশ্চেন কি আছে তরলের চেয়ে গ্যাসীয় অবস্থায় ব্যাপন ঘটে ধীরে, তো এখানে স্টেটমেন্টটি হবে ভুল। তো এরপরে আটের দাগের কোশ্চেন কি আছে যে একই উষ্ণতায় হালকা অণুদের চেয়ে ভারী অণুদের ব্যাপনের হার বেশি হয়, তো এখানে স্টেটমেন্টটি হবে ভুল। নয়ের দাগের কোশ্চেনটি কি আছে ব্যাপনের সময় দ্রবণের অণুরা দ্রবণের বেশি গাঢ় অংশ থেকে কম গাঢ় অংশের দিকে ছড়িয়ে পড়ে, তো এখানে স্টেটমেন্টটি হবে ঠিক। এরপরে এখানে দশের দাগের কোশ্চেন কি আছে যে অভিশ্রবণের সময় দ্রবণের অণুরা অর্ধবেদ্য পর্দা পেরিয়ে যেতে আসতে পারে না, তো এখানে স্টেটমেন্টটি হবে ঠিক। তো এরপরে নেক্সট পরের দাগ দেখে নেব, তো এখানে চারের দাগে কি আছে দেখো দু একটি শব্দে উত্তর দাও, তো এই চ্যাপ্টারের উপরে যে এক নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হবে সেইগুলো আমরা এই চারের দাগে আলোচনা করব। তো একের কোশ্চেন কি আছে যে পাইন গাছের মূলে বসবাসকারী ছত্রাকটির নাম কি, তো এখানে অ্যান্সার হবে মাইকোরাইজা। তো এখানে এবারে দুইয়ের কোশ্চেন কি আছে যে মটর গাছের মূলে যে অণুজীব বাস করে তার নাম লেখো, তো এখানে অ্যান্সার হবে রাইজোবিয়াম। তো এরপরে নেক্সট আমরা চারের দাগে তিনের কোশ্চেন দেখে নেব, তো চারের দাগে তিনের কোশ্চেনটি কি আছে দুটি রূপান্তরিত বায়বীয় কাণ্ডের নাম লেখো, তো এখানে অ্যান্সার হবে কুমড়োর শাখা আকর্ষ ও বেলের শাখা কন্ডক। তো এরপরে নেক্সট এখানে চারের দাগের কোশ্চেনটি কি আছে যে বেলের শাখা কন্ডক কি ধরনের রূপান্তরিত কাণ্ড, তো এখানে হবে যে রূপান্তরিত বায়বীয় কাণ্ড। তো এরপরে নেক্সট আমরা পাঁচের দাগের কোশ্চেনটি দেখে নেব, পাঁচের দাগের কোশ্চেনটি কি আছে একটি যৌগিক পত্রের উদাহরণ দাও, তো এখানে অ্যান্সার হবে তেঁতুল পাতা। এবং ছয়ের দাগের কোশ্চেনটি কি আছে যে খণ্ডিত ফলক প্রান্তযুক্ত দুটি পাতার নাম লেখো, তো এখানে অ্যান্সার হবে জবা তাল কুমড়ো। তো এরপরে নেক্সট আমরা সাতের দাগের কোশ্চেন দেখব, তো সাতের দাগের কোশ্চেনটি কি আছে যে অখণ্ডিত ফলক প্রান্তযুক্ত দুটি পাতার নাম লেখো, তো এখানে হবে বট আর আম। তো এরপরে আটের দাগের কোশ্চেন কি আছে যে অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে এমন একটি পাতার নাম লেখো, তো এখানে ফণিমনসার পত্রকণ্ডক, ঠিক আছে। তো এরপরে নেক্সট আমরা নয়ের দাগের কোশ্চেন দেখে নেব, নয়ের দাগের কোশ্চেন কি আছে যে খাদ্য সঞ্চয় করে এমন একটি পাতার নাম লেখো, তো এখানে অ্যান্সার হবে ঘৃতকুমারী। এরপরে নেক্সট কোশ্চেন দেখে নেব,
এরপরে 10-এর দাগের কোশ্চেন কি আছে যে কলা পাতায় কী ধরনের শিরাবিন্যাস দেখা যায়। তো এখানে অ্যান্সার হবে সামন্তরাল শিরাবিন্যাস দেখা যায়। তো এরপরে 11-এর দাগের কোশ্চেন কি আছে যে একটি অসম্পূর্ণ ফুলের উদাহরণ দাও। তো এখানে অ্যান্সার হবে কুমড়ো ফুল। এরপরে নেক্সট আমরা 12-এর দাগের কোশ্চেনটি দেখে নেব। তো এখানে 12-এর দাগের কোশ্চেনটি কি আছে যে উদ্ভিদের ফল ত্বক কোথা থেকে সৃষ্টি হয়। তো এখানে অ্যান্সার হবে ডিম্বাশয়ের আবরণী ত্বক থেকে। এরপরে 13-এর দাগের কোশ্চেন কি আছে যে আন্ত্রিক বা কলেরা আক্রান্ত রোগীর শিরার মধ্যে নুন গ্লুকোজ মেশানো যে জল দেওয়া হয় তার প্রকৃতি কীরূপ। তো এখানে হবে আইসোটনিক। তো এরপরে নেক্সট আমরা 14-এর দাগের কোশ্চেনটি দেখে নেব। তো এখানে 14-এর দাগের কোশ্চেনটি কি আছে যে অভিশ্রবণে কোন ধরনের পর্দার মাধ্যমে দ্রবণ দ্রাবকের অণুর আসা যাওয়া ঘটনা ঘটে। তো এখানে হবে অর্ধবেদ্ধ পর্দা। তো এরপরে নেক্সট আমরা 5-এর দাগে দেখো যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো এই দাগে আমরা এই চ্যাপ্টারের 2 নম্বর ও 3 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি এখানে আলোচনা করব। তো সবার প্রথম কোশ্চেনটি আমরা দেখে নেব। তো 5-এর দাগের 1-এর কোশ্চেনটি কি আছে যে মূলের প্রধান কাজগুলি কি কি। তো এটি এখানে এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে আমরা অ্যান্সারটি এবার দেখে নেব। তো এখানে দেখো কাজগুলি পরপর দিয়ে আছে। এতে কি দিয়েছে, শাখা প্রশাখা মূলের সাহায্যে মূল গাছকে মাটির সঙ্গে দৃঢ়ভাবে আটকে রাখে। এবং বিতে বিনম 2 নম্বর যে পয়েন্টটি আছে যে মূলরোমের সাহায্যে মাটি থেকে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করা। এবং 3 নম্বর পয়েন্টে কি দিয়ে আছে যে শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণের জাইলেম কলার মাধ্যমে কাণ্ডে প্রেরণ করা। তো এই হলো মূলের কাজ। এরপরে আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। 2 নম্বর কোশ্চেন কি আছে যে মূলত্র কাকে বলে, এর কাজ কি। তো সবার প্রথম আমরা এখানে সংজ্ঞাটি দেখে নেব যে মূলের ডগায় উপস্থিত টুপির মতো অংশকে মূলত্র বা মূলদান বলে। এরপরে আমরা কাজগুলি এখানে মূলত্রের কাজগুলি দেখে নেব। তো দেখো 1 নম্বরে কি দিয়ে আছে যে মূলত্র মাটিতে মূল ঢোকার সময় শক্ত আঘাত থেকে মূলের নরম ডগাকে বাঁচিয়ে রাখে। এবং 2 নম্বর পয়েন্ট কি দিয়ে আছে যে এই অংশ থেকে খরিত রস মাটিকে ভিজিয়ে নরম করে দেয়, ফলে মূল সহজেই বাড়তে পারে। এরপরে 3 নম্বর কোশ্চেনটি কি আছে যে কচুরিপানার খর্ব ধাবকের কাজ লেখো। তো অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি দেখো যে কচুরিপানার খর্ব ধাবক হলো রূপান্তরিত অর্ধবাহবীয় কাণ্ড যা অঙ্গজ জননের মাধ্যমে বংশবিস্তারে সাহায্য করে। এরপরে 4 নম্বর কোশ্চেনটি কি আছে যে মূলের প্রধান অংশগুলির নাম লেখো। তো অ্যান্সারটি আমরা দেখে নেব। তো প্রধান মূলের প্রধান অংশগুলা কি কি, 1 হচ্ছে মূলত্র অঞ্চল, 2 হচ্ছে বর্ধনশীল অঞ্চল, 3 নম্বরে হচ্ছে মূলরম অঞ্চল এবং 4 নম্বরে স্থায়ী অঞ্চল। এরপরে 5-এর দাগের কোশ্চেনটি কি আছে যে পাতার কাজগুলি লেখো। তো পাতার কাজগুলি কি কি আমরা অ্যান্সারটি দেখে নেব। 1 নম্বরে আছে দেখো খাদ্য তৈরি, ক্লোরোফিল যুক্ত হওয়া পাতার শালক সংশ্লেষ প্রক্রিয়ায় সরল জৈব শর্করা তৈরি করে। বিতে আছে দেখো আত্মরক্ষা, ফণিমনসা পত্রকত্রক খেজুর পাতার অগ্রভাগে কণ্টককে পরিণত হয়ে গাছকে আত্মরক্ষায় সাহায্য করে। এবং 3 নম্বর আছে সঞ্চয়, যে পত্রফলককে সাময়িকভাবে খাদ্য সঞ্চিত থাকে। তো এই হলো পয়েন্টগুলি। এরপরে নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। এরপরে এখানের নেক্সট কোশ্চেনটি কি আছে যে পত্রফলকের কাজ কি কি। তো এখানে কাজগুলি দেখে নেব। এতে দিয়ে আছে দেখো খাদ্য প্রস্তুত করা, বিতে দিয়ে আছে গ্যাসের আদান প্রদান করা এবং শীতে দিয়েছে বাষ্পমোচন, উদ্ভিদ দেহ থেকে বাষ্পাকারে জল বেরিয়ে যাওয়া। এরপরে নেক্সট আমরা এখানে 7 নম্বর কোশ্চেনটি দেখব যে স্বপরাজক বলতে কি বোঝো, ইতর পরাজক বলতে কি বোঝো। তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব। তো স্বপরাজকের সংজ্ঞাটি দেখে নেব। যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের বা ওই একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন তাকে স্বপরাগযোগ বলে, যেমন শিম, টমেটো, দোপাটি প্রভৃতি। এরপরে ইতর পরাজক, ইতর পরাজকের সংজ্ঞাটি কি আছে দেখো, বলছে কোনো ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই প্রজাতির অন্য কোনো উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে তাকে ইতর পরাজক বলে, উদাহরণ তাল, পেঁপে প্রভৃতি। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে যে অঙ্কুরগদমের জন্য কোন কোন উপাদান অবশ্যই প্রয়োজন। তো আমরা অ্যান্সারটি দেখে নেব। সবার প্রথম যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে জল। বীজ জলের সংস্পর্শে আসলে বীজপত্রে সঞ্চিত খাদ্য তরল অবস্থায় ভ্রূণকে খাদ্য সরবরাহ করে, বীজত্বক নরম করে, বীজত্বক বিদীর্ণ হতে সাহায্য করে, সুপ্ত ভ্রূণের বিপাকক্রিয়া শুরু হতে সাহায্য করে। 2 নম্বরটি কি আছে বাতাস, বলছে ভ্রূণের শ্বাসকার্যে সাহায্য করে এবং অক্সিজেনের অভাবে খাদ্য ভেঙে শক্তি সরবরাহ করে। এবং 3 নম্বর যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে তাপমাত্রা, সাধারণত 20-25 ডিগ্রি তাপমাত্রায় অঙ্কুরগদম ভালো হয়, তবে বীজ অনুযায়ী প্রয়োজনীয় তাপমাত্রা তারতম্য হয়। এরপরে নেক্সট কোশ্চেন দেখে নেব। 10-এর দাগের কোশ্চেনটি কি আছে, বীজের অঙ্কুরগদমে ব্যাপন ও অভিশ্রবণ কি কি ভূমিকা পালন করে। তো এটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সবার প্রথম ব্যাপনের ভূমিকাটি আমরা দেখে নেব। 1 নম্বরে কি অক্সিজেন ব্যাপন প্রক্রিয়া দ্বারা বায়ু থেকে বায়বীয় পরিবেশ বীজের মধ্যে প্রবেশ করে। এবং এরপরে 2 নম্বর পয়েন্টটি দেখব। 2 নম্বর পয়েন্টটি কি আছে, বীজের অঙ্কুরগদমের জন্য অতি প্রয়োজনীয় একটি উপাদান হলো বায়ুর অক্সিজেন।
এরপরে অভিস্রবণের ভূমিকা দেখব। 1 নম্বরে কি আছে, বীজের অঙ্কুরগমের জন্য আরো একটি অতি প্রয়োজনীয় উপাদান হলো জল, এবং নেক্সট পয়েন্টটি দেখে নেব। তো এখানে দ্বিতীয় পয়েন্টটি কি আছে, ভিজে মাটি থেকে বা জলীয় পরিবেশ থেকে জল অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় বীজের মধ্যে প্রবেশ করে। এরপরে নেক্সট আমরা 11 দাগের কোশ্চেন দেখবো যে সাপ কিভাবে জেকসন অর্গ্যান এর সাহায্যে তার চারপাশের পরিবেশ সন্ধানে সম্বন্ধে জানতে পারে। তো এই কোশ্চেনের অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সারটি কি আছে, সাপ মুখের বাইরে জীব বার করলে বাতাসে ভেসে থাকা বিভিন্ন উদ্বায়ী যৌগের অণুগুলি আটকে যায়। সাপ জীবটা মুখে ঢুকিয়ে নিয়ে তালুতে ঠেকায় এবং ওই ঘ্রাণগ্রাহক জেকসন অঙ্গের মাধ্যমে তা সাপের মস্তিষ্কে প্রেরিত হয় ও উদ্দীপনার সৃষ্টি করে, ফলে সাপ তার চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে। এরপরে নেক্সট 6-এর দাগে আমরা কিছু পার্থক্য, ইম্পর্টেন্ট পার্থক্য নিয়ে আলোচনা করব। তো সবার প্রথম কোশ্চেনটি কি আছে আমরা দেখে নেব। তো 6-এর দাগের 1-এর কোশ্চেনটি কি আছে, ব্যাপন ও অভিস্রবণের মধ্যে পার্থক্য লেখো। তো আমরা অ্যান্সারটি দেখে নেব। তো এক পাশে ব্যাপন, এক পাশে অভিস্রবণ। তো 1 নম্বর পার্থক্য, সঞ্চারিত অণুর প্রকৃতি কঠিন, তরল বা গ্যাসীয়, এবং অভিস্রবণের ক্ষেত্রে কি সঞ্চারিত অণুর প্রকৃতি কেবলমাত্র দ্রবণ। 2 নম্বর পার্থক্য কি আছে, যে অর্ধবেদ্য পর্দার উপস্থিত আবশ্যক নয়, অভিস্রবণের ক্ষেত্রে অর্ধবেদ্য পর্দার উপস্থিত আবশ্যক। 3 নম্বর পার্থক্য কি আছে, যে অধিক ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলের দিকে অভিমুখ, এবং অভিস্রবণের ক্ষেত্রে লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণের দিকে দ্রাবক অণু সঞ্চালন ঘটে। এরপরে নেক্সট 2 নম্বর পার্থক্য কি আছে সেটি আমরা দেখে নেব। এরপরে 2 নম্বর কোশ্চেন কি আছে, যে মৃদবর্তী ও মৃদভেদী অঙ্কুরগমের মধ্যে পার্থক্য লেখো। তো আমরা এখানে অ্যান্সারটি দেখে নেব। তো এক পাশে দিয়ে আছে মৃদবর্তী, এক পাশে মৃদভেদী। তো 1 নম্বর পার্থক্য, এই অঙ্কুরগমে বীজ মাটির নিচে অবস্থান করে, এবং মৃদভেদীর ক্ষেত্রে এই অঙ্কুরগম বীজ মাটি ভেদ করে উপরে উঠে আসে। 2 নম্বর পার্থক্য কি আছে, ছোলা মটর ভুট্টা ইত্যাদি বীজের অঙ্কুরগমে দেখা যায়, এবং মৃদভেদী রেডি কুমড়ো তেঁতুল ইত্যাদি বীজের অঙ্কুরগমে দেখা যায়। এরপরে নেক্সট আমরা 3 নম্বর এবং সবার শেষের যে পার্থক্যটি, যেটি তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এই কোশ্চেনটি আমরা দেখে নেব। 3 নম্বর পার্থক্যটি কি আছে, যে স্বপরাজক ও ইতর পরাজকের মধ্যে পার্থক্য লেখো। তো আমরা অ্যান্সারটি দেখে নেব। তো এক পাশে লেখা আছে স্বপরাজক, এক পাশে ইতর পরাজক। প্রথম পার্থক্য কি আছে, যে একই ফুলে বা একই গাছের বিভিন্ন ফুলে সংগঠিত পরাজক। ইতর পরাজক কি, একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন উদ্ভিদের ফুলে পরাজক। 2 নম্বর পার্থক্য কি দিয়ে আছে, দেখো যে বাহকের উপর নির্ভরশীল হতেও পারে আবার নাও পারে, এবং ইতর পরাজক কি, সব সময় বাহকের উপর নির্ভরশীল। 3 নম্বর পার্থক্য কি দিয়ে আছে, কোনো নতুন বৈশিষ্ট্য তৈরি হয় না, এবং ইতর পরাজকের ক্ষেত্রে কি, নতুন বৈশিষ্ট্য তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তো এই হলো তোমাদের পার্থক্য, এবং এইগুলি তোমাদের এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা যদি করে নাও তাহলে জানবে চ্যাপ্টার পুরোটা তোমাদের কমপ্লিট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো, এবং এরকম আরও ভিডিও দেখার জন্য ডিসক্রিপশন বক্সটা চেক করতে পারো অথবা প্লেলিস্টে ক্লিক করে দেখতে পারো। তো দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।